বরিশালে 150 শয্যার করোনা ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। সাধারণ বেডের প্রায় সবগুলোতেই রোগী ভর্তি, আইসিইউ বেড খালি নেই একটিও। কর্তৃপক্ষ বলছে আরও 50টি বাড়িয়ে 200 শয্যায় উন্নীত করা হবে, তবে লোকবল সংকটের কারণে স্বাস্থ্যসেবার মান বাড়বে না বলে জানিয়েছে চিকিৎসকরাই। বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত করে তোলার আহ্বান জানানো হয়েছে। বরিশালের 6 জেলার করোনা রোগীদের ভরসার স্থল বিভাগীয় সদরের এই 150 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল। এছাড়াও আশপাশের কয়েক জেলার মানুষও চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে, ফলে রোগীর চাপ লেগেই থাকে। 150 বেডের হাসপাতালটির প্রায় সবগুলোতেই রোগী ভর্তি, 12টি আইসিইউ বেডের একটিও খালি নেই। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন চিকিৎসকরা। এই অবস্থায় 50টি বেড বাড়িয়ে হাসপাতালটিকে 200 শয্যায় উন্নীত করা হচ্ছে, তবে রয়েছে লোকবল সংকট। রোগী যেভাবে বাড়ছে, 150 বেড আমাদের অচিরেই ফুলফিল হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে আরও 50টা বেড বাড়াতে চাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের জনবল লাগবে। হাসপাতালে করোনা সামাল দেবার পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে তাই বেসরকারি হাসপাতালগুলোকে যুক্ত করার দাবি উঠেছে। কোভিড-19 চিকিৎসা দেওয়ার জন্য তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। আমরা বলবো আপনারা কোভিড-19 চিকিৎসা দিন এবং আমাদের পাশাপাশি আপনারা এগিয়ে আসুন, অবশ্যই তারা এর বিনিময়ে পয়সা নেবে। ব্যক্তিগত উদ্যোগে গতবার যেমন সবাই এগিয়ে আসছিল, আমাদের হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়েছিল অনেকগুলা, এবার তেমনি সবাই আইসিইউ সরকারকে আপনারা সাহায্য করতে পারেন। এদিকে টাকা ছাড়া হাসপাতালে চিকিৎসা মিলছে না বলে অভিযোগ করছেন কেউ কেউ। টাকা দিল নার্স বলেন, যে কোনো আয়ারা বলেন, টাকা দিয়ে এখন পদে পদে টাকা থাক, যত তত ময়লাটা আবর্জনা ভর্তি। এখানে একজন ডাক্তার আমরা রাত্রেবেলা ডাকতে গেলে সে বলে আমি ভাই পিটি নেই, ওই নেই, সেই নেই। মাত্র 1 বছর আগে নির্মিত হাসপাতাল ভবনটিতে পরিচ্ছন্নতার অভাব রয়েছে। অপূর্ব অপু, DBC নিউজ, বরিশাল।